সারাটা রাত একইভাবে ফ্যান চলিছে, ফ্যানেরও তো একটু রেস্ট লাগে না কি? সারা রাত তো 10 মিনিট পরপর কারেন্ট গিছে আর আইছে, এই সকালবেলায় তো আসে। এখন সকাল 6টা বাজে, বাইরে হালকা বাতাস আছে, যা একটু ঘোরাঘুরি কর, আরাম লাগবে। সারাদিন তো ওই ফ্যানের বাতাসই খাবি, এখন একটু ফ্যানটা রেস্ট করুক। হাই খোদা, ফ্যানের আবার রেস্ট, এমনিতেই 2 ঘন্টা পরপর যায় আসে। কি হলো, যা একটু পরে তো রোদ উঠে যাবে। কি রে, কলেজে যাবি না? না, ক্লাসরুমের ফ্যান নষ্ট। কি রে, আজও পাইপটা গেলি না যে? স্যারের রুমের ফ্যানটা এখনো সারাইনি, সেই কবে থেকে নষ্ট হয়ে আছে, কিটটা ছাড়। এনে ধর। কলেজে যাবি না ফ্যান নষ্ট, প্রাইভেটে যাবি না ফ্যান নষ্ট, তো আমাদের বাড়িতে তো ফ্যান ঠিকই আছে। চল দুই মায়ে মেয়ে মিলে ফ্যানের বাতাসে বসে তরি তরকারি কাটা বাচা করে রান্না করতে যাব। এই সারাক্ষণ ফ্রিজের মধ্যে কি করিস? মা আমাদের একটা এসি কিনলে হয় না? তাড়াতাড়ি যা গোসল কর, গরম কম লাগবে। তাই করি। মা মোটা ছাড়ো, পানি তো গরম। ট্যাঙ্কি একদম ফুল হয়ে আছে, তুই ওইভাবেই গোসল করে আয়। গোসল করে ফ্যানের বাতাস খেলে এমনিতেই আরাম লাগবে। আফটার শাওয়ার। আম্মা কইলো বসার ঘরটা একটু ঝাড়ু দিয়া দিতে। আপনার ঘরটাও ঝাড়ু দিতে কইছে? After sweeping the house. ফ্যানটা এবার দিয়ে যাও। আরে আপা, এখন তো ঘর মুছবো। তাহলে তো আরো ভালো, ফ্যানের বাতাসে ঘর তাড়াতাড়ি শুকায় যাবে। আসলে আপা আমার ঠান্ডা লাগছে, প্রচন্ড গলা ব্যথা, ফ্যানের বাতাস তো সহ্যই করতে পারতেছি না, খালি কাশি আসে। এই যে আমার কাজ শেষ, এখন বাতাস খান। এ আল্লাহ, কারেন্ট তো গেছে গা।